কাপ্তাইয়ের কর্ণফুলী ডিগ্রি কলেজের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠতে আবারও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক 2018-2019 শিক্ষাবর্ষত একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা বহির্ভূত বর্ধিত ফি ফেরত দিতে সুষ্ঠু তদন্ত চাইয়ে না বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রাঙ্গামাটি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছে ক্ষুব্ধ শিক্ষার্থী সহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী। তো আমাদের আমাদের জানার একটি বিষয় হলো যে পুয়ার ফান্ডটি তাহলে কাদের জন্য, এটা কি স্টুডেন্টদের জন্য নাকি এটা কলেজ প্রশাসনের জন্য, এবং এই পুয়ার ফান্ডের তাহলে কাজটা কি? প্রত্যেক স্টুডেন্ট থেকে কলেজ উন্নয়ন ফি, তারপরে লাইব্রেরি ফি, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে কলেজের পরিস্থিতি অবস্থা খুবই খারাপ। আমরা যখন ওনার কাছে এটা জানতে চাই যে বোর্ড থেকে এই ওনার যে কলেজের যে ফিটা আলাদা এত ডিস্টেন্স কেন, তো উনি আমাদেরকে কোনো সুনির্দিষ্ট কোনো কিছু দেখাতে পারবে। আর এই ব্যাপারে হতা হলাম কর্ণফুলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এইচ এম বেলাল চৌধুরীর ফোয়ারে। একাডেমিক কার্যক্রমের জন্য প্রাণান্ত প্রচেষ্টা চালাচ্ছি, পাশাপাশি আর্থিক স্বচ্ছতা, কলেজের আর্থিক স্বচ্ছতার জন্য আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এই ব্যাংকের মাধ্যমে লেনদেনের ব্যবস্থা করেছি। এখানে কারো কাছে কোনো কেশিয়ারের কাছে টাকা নিয়ে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে রসিদের মাধ্যমে। এই ব্যাপারে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন সি প্লাসে জানায়। কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা প্রশাসক মহোদয়, আমি তার সাথে ফোনে কথা বলেছি, তিনি আমাকে বলেছেন ছাত্রলীগের এই অভিযোগটা তার বরাবর লিখিত পাঠানোর জন্য তিনি বিষয়টা তদন্ত করবেন, তদন্ত করে দোষী প্রমাণিত হলে উনি আইন মতো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, এবং অতিরিক্ত ফি যদি আইন মোতাবেক তদন্ত করে দেখা যায় যে ফি আসলে অতিরিক্ত নেওয়া হয়েছে তাহলে এই টাকাটা রিফান্ড করার ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, আনার এই ভিডিও কিন্তু অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাসের ফোন এই চাহ।